আচ্ছা জুলদা, এই হাসপাতাল ভাঙচুর করে কোন ছাত্র আন্দোলন হয়েছে? আরে আপনার কাছে মুসলমান আসছে কোথা থেকে? তুমি শুধু বটে ছাত্র দেবারে হিন্দু মুসলমান আছে? অবশ্যই অবশ্যই ছাত্রটা হিন্দু মুসলমান থাকবে না কেন? এটা তোমাদের থাকবে না? না 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 কেন থাকবে না? সংখ্যালঘু আনিস খান, আনিস খানকে আপনারা কি বলেছিলেন? আপনি আক্রান্ত হন এ দেশে, তবে সেইটা বারবার বলতে হবে, ঠিক যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হওয়ার জন্য হিন্দুরা মার খাচ্ছে, হিন্দুদের চলে আপনি কথা বলুন। প্রশ্ন হচ্ছে, শুনুন, আমার প্রশ্ন হচ্ছে, না আমাকে একটা কথা বলুন, তুমি এই আন্দোলনে তুমি হিন্দু কোথায় পেলে? হিন্দু কোথায় পেলাম মানে হিন্দু সরকারকে সমর্থন করেন, কাকে সমর্থন করেন? তুমি ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র আন্দোলন কোনটা? ছাত্র আন্দোলন কোনটা? হোস্টেল থেকে আমি আমি আচ্ছা আদিত্য বলবে, আদিত্য বলো। যেভাবে হিন্দু মুসলিমকে বিভাজন করা হচ্ছে, আমি নাম বলে দিচ্ছি, ফেসবুকে সার্চ করুন, নাম হচ্ছে সুস্মিতা সিমু, একজন হিন্দু মেয়ে, তারা এই আন্দোলনকে প্রথমে সমর্থন করেছিল। কারণ এই আন্দোলনকে সমর্থন করার কারণ হচ্ছে যে কোটায় যেভাবে ভর্তি হওয়ার যে ব্যাপারটা ছিল সেই জায়গা থেকে কিন্তু আন্দোলনকে সমর্থন করেছিল। কিন্তু যে ছাত্ররা জেল থেকে বন্দীদেরকে মুক্ত করে দিচ্ছে, যে ছাত্ররা হসপিটাল আক্রমণ করছে, যে ছাত্ররা স্কুল আক্রমণ করছে, যে ছাত্ররা হচ্ছে অন্য হিন্দু 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 ছাত্রদেরকে মারধর করছে, হিন্দু না হিন্দু, এটা মানতে অসুবিধা কি? বাংলাদেশে হিন্দুদেরকে খেদিয়ে বের করে দেওয়া হচ্ছে এখনো, এটা মানতে এখনো অসুবিধা কোথায়? শেষ করতে দিন, শেষ করতে, হ্যাঁ কি না সেটা বলে দাও। এইরকম না না, এইটা হ্যাঁ কি না সেটা বলো। এ দেশে মুসলমানদের ভয় দেখানো আর ও দেশে হিন্দুদের ভয় দেখানো? না না না, আদিত্য আদিত্য, তাহলে সেটা আমাকে একটা কথা, আমাকে একটা কথা বলো, দুটোই নিরপেক্ষভাবে অসমর্থন, নিরপেক্ষতার তো জায়গা নেই যেখানে আমি হিন্দু বলে আমাকে বের করে দাও। এ দেশের মুসলমানদের উপরে যে অত্যাচার, ও দেশের হিন্দুদের উপরে যে অত্যাচার, দুই দেশের সংখ্যালঘু লোকদের উপরে যে অত্যাচার, সেটা সেটাই প্রতিবাদ যোগ্য, সেটাই প্রতিবাদ হবে। সে বাংলাদেশ হতে পারে, ধর্মান্তরিত হতে বলা, আবার ধর্মান্তরিত হতে বলা সেটা খারাপ সম্প্রদায়, না আমাকে 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 এটাও এটাও আমি তো আমাকে ঠান্ডা মাথায় বোঝাও যে ধর্মান্তরিত হতে বলা বা হুকুম দেওয়া বা অনুরোধ করা এটাও তো খারাপ। অবশ্যই খারাপ। তাহলে কেন তোমরা ফিরাদ হাকিমকে নিয়ে মিছিল করনি তার বক্তব্যের প্রতিবাদে? ফিরাদ হাকিম কি বলেছিল তুমি জানো নিশ্চয়ই, একবার শোনাই। যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ইমান দিতে পারি, তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আদিত্য জোদ্দার, আরএসপি নেতা, আপনারা কবে ফিরহাদ হাকিমের বক্তব্যের বিরুদ্ধে মিছিল করেছিলেন? আমাদের নেতা করেছিলেন, আমি বলছি আমাদের নেতা কমরেড অশোক ঘোষ এই বিষয় নিয়ে বিবৃতি প্রদান করেছে। আরে মিছিল কবে করেছিলেন? আপনারা তো ছাত্র বিরুদ্ধে, আপনি আপনি আদিত্য জোদ্দার, আপনাকে দাওয়াতে ইসলামে আপনি কি যাবেন? দাওয়াতে ইসলামে আপনি কি দুর্ভাগ্য মনে করেন? আপনি আদিত্য জোদ্দার জন্মেছেন বলে ডাইভার্ট করছেন? না না, আমি ডাইভার্ট করছি না। আচ্ছা শুনুন, আচ্ছা আমাকে আমাকে ঠান্ডা মাথায়, এইটা এটাকে কোনোদিন সমর্থন করা যায় না। এখনো মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেতাকে রেখেছে। বলুন বাংলাদেশে আপনারা আপনারা যে ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিলেন সেটা ভাববার সেটা ভুল করেছিলেন, ক্ষমা চান তাহলে বাংলার মানুষের কাছে। কারণ ফিরহাদ হাকিম আসলে এটাই করতে চাইছে। আর আদিত্য আপনি কথাগুলো বলছেন, আপনি তো জোর করে দিয়ে দিলে হবে না, না চাপিয়ে দিলে হবে না, চাপিয়ে দেওয়া তো কোনো প্রশ্নই নেই। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনি চাপিয়ে দিলে মানতে হবে না? আচ্ছা এই কথাটা আপনাকে আপনাকে জিজ্ঞেস করার থেকেও আমার মনে হয় রিতেশ বসাককে জিজ্ঞেস করাটা উচিত, সিপিআই নেতা রিতেশ বসাককে, মুজাফফর আহমেদ সাহেব, জ্যোতি বসু, ওনারা তো পাবনায় বা ঢাকাতেই রাজনীতিটা করতে পারতেন, পশ্চিমবঙ্গে এসে করলেন কেন? যদি ওনাদের আশাটা আসলে ভ্রমণের জন্য হয়, আমাদের আমি নিজে পূর্ববঙ্গের একটি পরিবার থেকে এসেছি, আমাদের আশাটা যদি শুধুমাত্র হিন্দু হয়ে ওখানে বাঁচতে পারিনি বলে এখানে আসতে হয়েছে এটার জন্য যদি না হয়, তাহলে মুজাফফর আহমেদ তো বাংলাদেশের সবচেয়ে বড় নেতা হতেন, হয়তো প্রধানমন্ত্রী হতে পারতেন, কেন এখানে চলে এলেন?
রিতেশ বসাক, দেখো সেই সময় দাঁড়িয়ে আমাদের সেই সময়টা এখনো না না বুঝতে হবে যে আমাদের পূর্বপুরুষরা সেই সময় কোন পরিস্থিতিতে বর্ডার ক্রস করে এখানে এসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সেখানে দাদা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বলছেন যে রিফিউজি হয়ে যাওয়ার আশঙ্কা করতে পারেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন না। না না তুমি সেইখানে দাঁড়িয়ে সব সব জিনিসকে তুমি যদি গুলিয়ে ফেলো, সেই সময়কার বিষয় আর আজকের বিষয় দুটোকে যদি তুমি কম্পাইল করে ফেলো, ইউ ক্যানট ডিফাইন দ্যাট, এটা হতে পারে না। সফট সফট কমিউনিজম আর হার্ড কমিউনিজম দুটোই কিন্তু বাস্তবতা, বাংলাদেশের বুকে কিন্তু দুটোই আছে, একটা হচ্ছে আমি সেটাই বলছি, আপনারা স্বীকারটা করুন, আপনারা স্বীকার করলে হয়ে যাবে। জামাতের যে জঙ্গি পড়া হচ্ছে ওখানে মুখে বলে দিন যে আমি তো প্রথমেই বললাম এটা জঙ্গি আন্দোলন হচ্ছে, এটা টেরর টেরর স্ট্রাইক হয়েছে, তুমি সবকিছুকে বলতে পারো না। কৃষক আন্দোলনে তো গুলি চালিয়েছে আমার ভারতবর্ষের সরকার, তাহলে কি সে কি হিন্দু বিরোধী ছিল? খুব ভালো খুব ভালো, এবং সেবাগত হয়েছে সেই কথা বলো তুমি, সেবাগ মানে সেবাগ আন্দোলন হয়েছে কিনা? শাহবাগ আন্দোলন, ইয়েস শাহবাগ আন্দোলন হয়েছে তো, হয়েছে কিসের জন্য হয়েছে তো? শাহবাগ শাহবাগ আন্দোলন আর এই আন্দোলনের পুরো চরিত্রটা আলাদা দাদা, আপনারা আপনারা সহজভাবে না না তুমি দাবিতে এসো আজই জানিয়ে আমি একটা কথা আপনাকে বলছি, তাকে ছাত্ররা যে দাবিতে আন্দোলন দেখুন সারা পৃথিবীর সেই সমস্ত ছাত্রকে এবং ছাত্র আন্দোলনকে আমি আমি সমর্থন করি, কিন্তু কিন্তু কোন ছাত্র আমি একবার দেখাবো, আজকে আপনারাই রয়েছেন আমি এটা দেখানোর জন্য, আমি জামাতকে সমর্থন করি না, ভারতবর্ষের কেউ জামাতকে সমর্থন করে না, যারা ভারতবর্ষের খেয়ে দে জামাতের হয়ে মিছিল করবে এই বাংলাতে তাদেরকে এক্সপোজ করব। আমি তিন নম্বর যে অস্ত্র জামাতের, আবারও বলছি বাংলায় বসে যারা জামাতকে তোল্লা দিচ্ছেন ভয়ঙ্কর কাজ করছেন, জামাতের জঙ্গিপনার যে পাঁচ অস্ত্র তার মধ্যে থেকে অস্ত্র তিন, ঘরে ঘরে ককটেল বোমা তৈরি, ঘরে ঘরে ককটেল বোমা পেট্রোল বোমা তৈরি করতে কোন ছাত্রনেতা উদ্বুদ্ধ করেন? এটা কি নকশাল আমলের মাওবাদীদের সময়কার একটি আন্দোলন হচ্ছে? আসলে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার আন্দোলন হচ্ছে? দেখুন এই মুহূর্তে এটা আওয়ামী লীগ, এটা বাংলাদেশ সরকার এবং গোয়েন্দারা এই ছবি পাবলিকলি শেয়ার করেছেন এবং এই ছবি তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন, আপনারা সারা বিশ্বকে জানান যে কারা আসলে এই আন্দোলনের পেছনে রয়েছে, শেখ হাসিনা সরকারকে কারা ফেলে দেওয়ার চেষ্টা করছে? তালিবান, লস্কর, জামাত, এবং তাদের জন্য ধেই ধেই করে নাচছে বাংলার কিছু মানুষ, বুঝে নাচছে না না বুঝে নাচছে কেউ জানে না। বোমা বানানোর জন্য টিউটোরিয়াল খোলা হয়েছে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং সেই সমস্ত কিছুতে যেখানে লেখা আছে কস্টিক সোডা পেট্রোল বোম, কস্টিক সোডার সাথে পেট্রোল কত শতাংশ দিতে হবে, কোন মশলা ব্যবহার করতে হবে, কতটা বারুদ ব্যবহার করতে হবে, আদৌ বারুদ ব্যবহার করতে হবে নাকি না করে, এই গোটা যে জামাত শিবির নিয়ন্ত্রিত কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন হাইজ্যাক করে পাড়ায় পাড়ায় ককটেল বোম ফেলা হচ্ছে।